এটা হলো 4G নেটওয়ার্ক বুস্টার। আমাদের বাড়ি যেহেতু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, তাই ঘরের ভিতরে মোবাইলের একদমই নেটওয়ার্ক থাকে না, ইন্টারনেট তো দূরের কথা। তাই এই নেটওয়ার্ক বুস্টারটি প্রায় আমি 2 বছর আগে লাগিয়েছি, এখনও পর্যন্ত এটাই কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে। আমি ঘরের ভিতরে ফুল 4G কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি, কোনো আপডাউনও করছে না। মানে এই 2 বছর ধরে আমি এটার মাধ্যমে কিন্তু ভালো নেটওয়ার্ক সাপ্লাই পাচ্ছি। তো আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইনডোর অ্যান্টেনা, অর্থাৎ বাহির থেকে নেটওয়ার্কটা এই মেশিনটা টেনে এনে এখান থেকে বুস্ট করে ঘরের ভিতরে এটার মাধ্যমে ছেড়ে দেওয়া, মানে সরিয়ে দেওয়া। আর এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারের মাধ্যমে বাইরে একটা আউটডোর অ্যান্টেনা গেছে, মানে আউটডোর অ্যান্টেনা দিয়ে নেটওয়ার্কটা জাস্ট ধরে এনে এই মেশিনটা প্রসেস করে বুস্ট করে ছেড়ে দিবে। তো আমার নিচেও কিন্তু একটা ইনডোর অ্যান্টেনা আছে, মানে আমি 2টা ইনডোর অ্যান্টেনা লাগিয়েছি। এই সেই নিচেরটার কিন্তু ইন্টারনেটটা ওই যে ওইখান থেকে বের হয়েছে, ছিদ্র করে বের করেছে। আমি যদি একটু আপনাদেরকে নিচতলায় গিয়ে দেখাই, এই যে দেখেন, এটা হলো আমার নিচতলার এন্টেনা, মানে আমি একদম মিডিল পয়েন্টে সেট করেছি, যাতে একদম পুরো রুমে, মানে এই রুম থেকে এই রুমে সাপ্লাই দেয়, এই রুমে সাপ্লাই দেয়, এবং এই রুমেও যেন সাপ্লাই দিতে পারে, এর জন্য আমি একদম এই মিডিল পজিশনে এটা সেট করেছি, যেহেতু প্রত্যেকটা রুমে এক একটা করে এন্টেনা দেওয়া সম্ভব নয়। তো ভিউয়ার্স, এই নেটওয়ার্ক বুস্টারটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই যে ভিডিওটি, যে ভাই এই নেটওয়ার্ক বুস্টার কোথা থেকে কিনবো, আপনি কি বিক্রি করেন কিনা, মানে প্রচুর কমেন্ট। মানে এটা নিয়ে আমি মোটামুটি 2টা ভিডিও বানিয়েছি, দেখুন প্রায় মোটামুটি ভালোই ভিউ হয়েছে। তো ভিউয়ার্স, এই 4G বুস্টারটা কিন্তু আমি দারাজ থেকে কিনেছিলাম প্রায় 2 বছর আগে। আমি একটু আপনাদেরকে হিস্টোরি দেখাই দারাজের, লোড হচ্ছে দেখুন এই 11,200 টাকায়। তো এগুলো কিন্তু এখন দারাজে নেই, আমি যদি একটু সার্চ করে দেখাই 4G নেটওয়ার্ক কেন নেই, এটা এখন আর বিক্রি হয় না দারাজে। আপনারা যদি দারাজে এই যে 4G, আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন 4G নেটওয়ার্ক বুস্টার, আপনারা কিন্তু কোনো ধরনের বুস্টার পাবেন না দারাজে সার্চ করলে, কারণ এই নেটওয়ার্ক বুস্টার এবং জ্যামার কিন্তু বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছে। কারণ হলো, এই নেটওয়ার্ক বুস্টার যে ঘরে লাগানো হবে তার আশেপাশের মানুষ কল ড্রপের সম্মুখীন হবে, যেহেতু এই মেশিনটা আউটডোর অ্যান্টেনার মাধ্যমে বাইরের নেটওয়ার্কটা ধরে এনে প্রসেস করে ভিতরে বুস্ট করে সাপ্লাই করে, তাই বাইরের লোকজন একটু কল ড্রপের শিকার হয়। তার জন্য এগুলো যারা বিক্রি করে তাদেরকে সরকার অলরেডি আটক করে ফেলছে। এই যে দেখুন, এই যমুনা টিভির, সরি ইন্ডিপেন্ডেন্স টিভির একটা খবর দেখেন, প্রায় 1.5 বছর আগের, অবৈধ জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রি চক্রের 2 সদস্যকে আটক। মানে আমি যার কাছ থেকে কিনেছিলাম এই নেটওয়ার্ক বুস্টারটি, সেই সেলারের সাথে কিন্তু আমি কথা বলেছি অর্ডার দেওয়ার আগে, তার সাথে হোয়াটসঅ্যাপে আমার অনেক কথা হয়েছে। তো তাকেই আটক করছে, তাকে আমি চিনতাম হোয়াটসঅ্যাপে, তার যে ছবিটা ছিল, এই ছবিটা ছিল দেখেন হোয়াটসঅ্যাপে, এই যে বুস্টারের নেটওয়ার্ক, এই যে দেখেন, এই যে ওই যে আমার ঘরের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন, ওই যে নেটওয়ার্ক বুস্টারের অ্যান্টেনা, এগুলো হলো যে ক্যাবেল। আর যে ব্যক্তিকে আটক করছে সেই ব্যক্তিকে একটু দেখাই, এই যে ওই যে দেখেন, এই এই এইটা কিন্তু আউটডোর অ্যান্টেনা, মানে আমার ঘরের বাইরে এটা লাগানো আছে, এই যে নোমান নাম ওনার, এই এই যে দেখতে পাচ্ছেন, ইনি, এনার কাছ থেকে আমি কিনেছিলাম, এই যে নোমান। যখনই একে আটক করা হয় তখন কিন্তু এই নেটওয়ার্ক বুস্টার দ্বারা যে যতগুলো প্রোডাক্ট ছিল সব কিন্তু দ্বারা সরিয়ে ফেলে। তো এখন আপনি কিন্তু এই নেটওয়ার্ক বুস্টার কিনতে পারবেন না, কোনো মতেই কিনতে পারবেন না, কারণ কোথাও আপনি পাবেন না। অনেকে অবৈধভাবে বিক্রি করে ব্ল্যাকে, আমি দেখেছি অনলাইনে, তো সেগুলো আসলে আপনি যদি সেই অবৈধ লাইনে যান কিনতে, তাহলে হয়তোবা আপনার টাকাটা মাইর খাওয়ার সম্ভাবনা আছে, কারণ হয়তোবা টাকাটা নিয়ে আপনাকে আর নাও দিতে পারে বুস্টার। আবার অনেকে এরকম প্রতারণার শিকার হয়ে কিন্তু আমাকে অলরেডি মেসেজ করেছেন, এবং অবৈধভাবে এই বুস্টারগুলো যেটা আমি 11,200 টাকায় কিনেছি আপনারা দেখেছেন, সেটা কিন্তু এখন 35,000-40,000 টাকা করে ব্ল্যাকে বিক্রি করতেছে অনেকে, মানে আমি দেখলাম। তো আপনারা আসলে এখন এই নেটওয়ার্ক বুস্টার কিনতে পারবেন না, যদিও ব্ল্যাকে কেউ বিক্রি করে সেটা কেনাটা কতটা যৌক্তিক হবে, বা আপনার টাকা মাইট যাওয়ার সম্ভাবনা আছে, বা কেউ আপনাকে সরাসরি এখন আর বিক্রি করবে না। তো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনারা কি করবেন, মানে ঘরে নেটওয়ার্ক ছাড়া থাকবেন, যারা গ্রামে থাকেন তারা কি করবেন, মাঠে নেটওয়ার্ক পান কিন্তু ঘরের ভিতর নেটওয়ার্ক পান? হ্যাঁ, তাদের জন্য একটা সমাধান আছে নেটওয়ার্ক বুস্টার ছাড়া, সেই সমাধানটা আমি দিব। তো এখন মূল প্রসঙ্গে আসি, আপনারা জাস্ট যেটি করবেন, একটা রাউটার কিনবেন, যে কোনো একটা রাউটার, এরকম একটা, ভুলেও পকেট রাউটার কিনবেন না, ভুলেও কেউ পকেট রাউটার কিনবেন না। পকেট রাউটার কিন্তু কম দাম না, 4 থেকে 5,000 টাকা,
তো এইগুলো আমি বুস্টার কেনার আগে কিন্তু আমি একটা কিনেছিলাম। এই পকেট রাউটারটা আমাকে এতটাই অতিষ্ঠ করে ফেলছে যে বাধ্য হয়ে আমি আসার মেরে ভেঙে ফেলেছি। এই যে দেখুন আমার সেই পকেট রাউটারের কিন্তু এখনো কভারটা এখানে আছে। আমি একটু এখান থেকে দেখাই, এটা হলো আমার ড্রোন। এই রাউটারটা আমার লাইফটাকে একদম অতিষ্ঠ করে ফেলছে। প্রায় 4,500 না 5,000 টাকা দিয়ে আমি এই রাউটারটা কিনেছিলাম। তো এই পকেট রাউটার অবশেষে কিন্তু আমি আসার মেরে ভেঙে ফেলে অতিষ্ঠ হয়ে ওই নেটওয়ার্ক বুস্টার আমি তখন অর্ডার করেছিলাম। এটা আপনি যখন বাইরে রাখবেন প্রচুর গরম হয়ে যাবে, হিট হয়ে আপনার হটস্পটটা বন্ধ হয়ে যাবে, কারণ আপনাকে তো অবশ্যই এটা বাইরে রাখতে হবে। আর এগুলো কোনো কুলিং সিস্টেম নেই, এমনিতেই বাইরে থাকলে আপনি ছায়াও রাখলে এটা গরম হয়ে যাবে। আর এগুলোয় আসলে কিছুক্ষণ পর নেটওয়ার্ক ড্রপ খাবে, 4G ফুল মতো আপনাকে সাপ্লাই দিতে পারবে না, 3G হয়ে যাবে, 2G হয়ে যাবে, মানে এরকম একটা ঝামেলার ব্যাপার। তাই এগুলো কিন্তু আপনারা ভুলেও কিনবেন না, দাম দিয়ে আপনারা জাস্ট কম দামে একটা এরকম রাউটার কিনবেন। এই রাউটারগুলো কিন্তু একটা ভাগ আছে, যে রাউটারে আসলে মডেম সাপোর্টেড, মানে এক ধরনের রাউটার আছে, এটা যেহেতু ওয়াইফাই ডাইরেক্ট লাইন দিতে হবে, কিন্তু এই ধরনের রাউটার আছে যেগুলো আপনার মডেম, মানে ইন্টারনেট যে মডেম আছে সেই মডেমগুলো সাপোর্ট করে। জাস্ট আপনারা এই রাউটারটা এরকম জানলার কাছে রাখবেন, এই যে জানলার কাছে, যেহেতু বাইরে একদম প্রাকৃতি আর জানলার কাছে কিন্তু নেটওয়ার্কটা থাকে। আর আপনার যে যে মডেমটা আমার কাছে নেই যেহেতু আমার প্রয়োজন পড়ে না, আপনারা মডেম হয়তো বা 1,500 বা 2,000 টাকায় কিনতে পারবেন। অনেক আগে যে মডেমগুলো এই কম্পিউটারে ল্যাপটপে লাগিয়ে আসলে চালানো যেত সেই মডেমগুলো, জাস্ট সেই মডেমটা এটার পাশায় কানেক্ট করে দিবেন এবং এখান থেকে হটস্পটটা সাপ্লাই দিবে আপনার এই অ্যান্টেনার মাধ্যমে। তো এটা সব থেকে বেস্ট হবে, কারণ এই রাউটার এতটা গরম হলেও এতটা সমস্যা দিবে না। কারণ আমার এই যে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই যে সেট করা আছে, আমি একটু লাইটটা যদি জ্বালিয়ে দেখাই, এই যে আমি এই পজিশনে আমার রাউটারটা সেট করেছি, এটা ওয়াইফাই রাউটার যাতে আমার পুরো ঘরে ইন্টারনেট সাপ্লাই দিতে পারে, কারণ রাউটার এমন পজিশনেই রাখা উচিত। আবার রাউটারে কিন্তু কিছু কোয়ালিটি আছে ভাই, হুটহাট করে মানে ফালতু রাউটার কিনে কিন্তু আপনাদের টাকা নষ্ট করবেন না। কেন নষ্ট করবেন না, কারণ আমি প্রথমে কিন্তু এই রাউটারটা টাকা দিয়ে কিনেছিলাম, এই যেটা দেখতে পাচ্ছেন। এই রাউটারটা কেনার পরে বাধ্য হয়ে এটা কী করে, নেটওয়ার্ক ড্রপ করে, মানে ওয়াইফাই কিছুক্ষণ পরে ডিসকানেক্ট হয়ে যায় মোবাইল থেকে, মানে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যায়, পরে আবার এই রাউটারটা অফ করে অন করলে আবার কানেক্ট পায়। মানে বুঝতে পারতেছেন, মানে ওয়াইফাই কানেক্ট দিলে তো রাউটার আপনার সবসময় আপনি যতক্ষণ অফ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কানেক্ট থাকবে। কী করে, কিছুক্ষণ পর 2-3 ঘন্টা চলার পরে যখন রাউটার একটু গরম হয়ে যায় তখন কী করে, মানে নেটওয়ার্কটা ছেড়ে দেয়, মানে কানেক্টটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই অত্যাচারে আসলে বাধ্য হয়ে এই রাউটারটা বাদ দিয়ে আমি কিন্তু ডিলিঙ্কের একটা রাউটার কিনি। এই যে এই রাউটারটা আমি কিনি এখানে, এই যে দেখেন এই রাউটারটা আমি কিনি। এই রাউটারটা কিন্তু একদম নতুন, আমি কেনার পরে এটা আমার মনে হয় আমি 10 দিনও ব্যবহার করতে পারিনি। এই যে ফালতু রাউটার দেখেন ভিতরে, এটা বিক্রি কে কিনবে, মানুষটা ঠগায় তো লাভ নেই, এগুলো কার কাছে বিক্রি করব। একজনে বিক্রি করে যদি সে ব্যবহার না করতে পারে তাইলে কি করার বলেন। এই যে এগুলো ফালতু রাউটার, এগুলো কখনোই কিনবেন না। দামি দামি ব্র্যান্ড ছাড়া ডি লিঙ্ক, টিপি লিঙ্ক বা ভালো ভালো রাউটার আছে, সেগুলো ছাড়া কখনোই ফালতু সব রাউটার কিনতে যাবেন না।